করোনা ভাইরাসের জীবাণুমুক্ত করতে এক অভিনব উদ্যোগ গ্রহণ, শান্তিযজ্ঞ ও মহাযজ্ঞের আয়োজন মালদায়। গোটা বিশ্ব ও সারা ভারতবর্ষ যখন চীনা করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ আতঙ্ক প্রকাশ করেছে, ইতিমধ্যেই চীনে 3,000-এরও বেশি মানুষ মারা গেছে এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছে প্রায় 30,000 মানুষ। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ভারতবর্ষে 26 জনের মতো এফেক্টেড ভারত সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই সময় মালদা শহরের 3 নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী তুলসী মোড় বাজারে অগ্রদূত ক্লাবের সদস্যরা শান্তি যজ্ঞ ও মহাযজ্ঞের আয়োজন করল। যে তোমরা কেন যজ্ঞ করছো এখানে? আমরা এখানে যজ্ঞ করছি, আমাদের যে ভারতবর্ষে যে একটা করোনা ভাইরাস বলে একটা ভাইরাস জন্ম নিয়েছে, সেটাকে আমরা পুরোভাবে একদম দমন করার জন্য চেষ্টা করছি। এটা আমাদের আজ চলছে মহাযজ্ঞ। এই যজ্ঞতে আমরা চাই সকল সম্প্রদায়ের লোকেদের যাতে সুস্থ থাকুক, যাতে ভালো করে দিন কাটুক। আমরা ক্লাবের তরফ থেকে, আমাদের সবার তরফ থেকে আমরা সেটাই মহাযজ্ঞের আজকে আয়োজন করেছি। কোন ক্লাব? আমাদের ক্লাব হচ্ছে অগ্রদূত ক্লাব। আর ক্লাবের তরফ থেকে তোমরা করছো এটা যজ্ঞটা? পুরোহিত দিয়ে ঢাক বাজি হিন্দু মুসলিম একসাথে হয়ে মহাযজ্ঞ করলো, যাতে ভারতবর্ষ থেকে করোনা ভাইরাস নির্মূল হয় ও করোনা ভাইরাসের জীবাণু মুক্ত হয়। হ্যাঁ, যজ্ঞটা কেন করা হচ্ছে আজকে? যজ্ঞ হচ্ছে সর্বশান্তির জন্য। এই যজ্ঞ হচ্ছে করোনা ভাইরাসকে ত্যাগ করার জন্য, মুক্তি করার জন্য আমরা করছি। এই ভাইরাস ছড়াচ্ছে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। আমরা যাচ্ছি এই ভাইরাস ধ্বংস করতে যাচ্ছি। এই শান্তি যজ্ঞ করছি, জাতিভেদ নিয়ে একসাথে একসাথে সবাই মিলে এই হোম করছি। মানে সবাই সামিল আছে এখানে? সবাই সামিল আছে, আমাদের একসাথে নিয়ে হোম করছি। মানে হিন্দু মুসলমান সব ভাইয়ের এখানে আসে? হিন্দু মুসলমান সবাই মিলে এই হোম করছি, যজ্ঞেশ্বরের পূজা করছি এবং অগ্নিদেবের পূজা করছি। মানে ভাইরাসটা যাতে নষ্ট হয়ে যায়? শেষ হয়ে যায়, নষ্টটা হয়ে যায়। সারা দেশ জুড়ে চলছে হোলি উৎসব, সবাই পরস্পরের মধ্যে রং লাগাচ্ছে। এর ফলে কোনো মতেই কারো যাতে কোনো রকম ক্ষতি না হয়, সেই উদ্দেশ্য নিয়েই মালদা শহরের কৃষ্ণপল্লী অগ্রদূত ক্লাবের সদস্যরা মহাযজ্ঞের আয়োজন করল। সেখানে উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্য সহ এলাকাবাসীরা। ঢাকের বাজনার সাথে পুরোহিত সহ ক্লাব সদস্যরা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে যজ্ঞাহুতি দেন এবং সকল ভারতবাসীর সুস্থ ও দীর্ঘায়ু কামনা করেন। আজকে তোমরা এই যজ্ঞটা কেন করছো? আজকে আমরা এই যজ্ঞটা করছি, দেশে যেরকম চীন থেকে আসা একটা ভাইরাস, করোনা ভাইরাস যেভাবে ছড়াচ্ছে, আজকে আমরা হিন্দু মুসলমান সব একসাথে একত্রিত হয়ে এই ভাইরাসের যজ্ঞ করছি, যাতে এই ভাইরাসটা আমাদের কারো না হয়, কারণ এর এখনও কোনো ওষুধ বেড়ায়নি। যাতে উপরওয়ালার কাছে আমরা চাইছি যে এই ভাইরাস যাতে আর কারো না হয়, এভাবে আমাদের একটা যজ্ঞ হচ্ছে। যজ্ঞর কারণটা কি? এই যজ্ঞর মাধ্যমে যাতে এই ভাইরাসটা, জীবাণুটা দূর হয়ে যায়, এই জন্য আমরা এই যজ্ঞটা করছি। আজকে কি করছো তোমরা এখানে? আমরা এখানে যজ্ঞ করছি, পৃথিবীব্যাপী যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, আমাদের মালদাতে বা আমাদের এই ভারতবর্ষে যেন এই জিনিসটা না আসতে পারে, সেই জন্য আমরা আজকে মহাযজ্ঞ করছি। এই যজ্ঞ কী করে হচ্ছে? কে কে কজন পুরোহিত থাকছে? দুজন আছে, ঢাকি আছে। আমরা কালকে হোলি উপলক্ষে যে রং খেলছে, মানুষ আনন্দ করছে, আনন্দের মধ্যেই যেন একটা কোনো করোনা ভাইরাস না ছড়িয়ে পড়ে, এই জন্য আমরা যজ্ঞ করছি। এই যজ্ঞের মাধ্যমে যেন আমরা ওটাকে, ভাইরাসটাকে আটকাতে চাচ্ছি, ভাইরাসটা যেন নষ্ট হয়ে যায়, ভাইরাসটা যেন নষ্ট হয়ে যায়। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।